अस्सलाम वालेकुम सर। वालेकुम सलाम। अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। सर अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। সবাই ঈদ ভালো হয়েছে? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম সালাম। কতদিন পরে ক্লাসে আসলাম? ষোলো দিন পরে, তাই না? আমরা ষোলো দিন পরে আজকে ক্লাসে আসলাম। আমরা ওইদিন কি পড়া দিয়েছিলাম? বায়োর উপরে, তাই না? বায়োটা দিয়েছিলাম। বায়োর আমরা কোশ্চেন দিতে পারিনি। আমরা বায়ো আবার একটু করব। বায়োর অধ্যায়টা আমরা জি স্যার আমরা অধ্যায় 4 করব। হ্যাঁ, বায়ো অধ্যায় 4 আমরা আবার আজকে একটু দেখব। দেখে আমরা রিডিং করি। হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিব। হ্যাঁ, আচ্ছা, আরো 2 মিনিট পরে দেখি সবাই একটু জয়েন করুক। তিরিশ জনের মতো হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হ্যাঁ, রাখো, আমি দেখি বইটা ইয়ে করে দিচ্ছি। তারপর বইটা ওপেন করে দিলে তোমরা অধ্যায় 4 খোলো, সবাই বইটা খোলো। স্যার আমরা তো অধ্যায় 4 ওপেন করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম সালাম। সবাই অধ্যায় 4 বায়ু পৃষ্ঠা 25 বের করো। হ্যাঁ, আমি রিডিং করি। স্যার আমি রিডিং করি। আরে আমরা 25 আমরা পড়েছিলাম, তাই না? আমরা আজকে কিছু প্রশ্ন আরো আলোচনা করি। হ্যাঁ, আমাদের তো এটা পড়া হয়েছিল, বায়ু কিভাবে দূষিত হয়, বায়ু দূষণের কারণগুলি কি কি, বায়ু দূষণের ফলে কি কি ক্ষতিকর রোগ সৃষ্টি হয়, এগুলো আমাদের দরকার ছিল, তাই না? এগুলো আমরা ছবিগুলি দেখার চেষ্টা করি। আমরা পৃষ্ঠা 25 এর মধ্যে আমাদের যে যে ছবিগুলি ছিল এগুলি আমরা আজকে দেখাবো। হ্যাঁ, এই ছবিগুলি স্যার পৃষ্ঠা 25 তো কোন মানে পড়ার ছবি রে, এটা তো একটা পাখা বা কিছু একটা মানে আছে। দেখো পৃষ্ঠা 25 আছে কি আমাদের কতগুলি বায়ু চালিত কল, তাই না? উইন্ডমিল বলা হয় চালিত কল বলে। আমরা উইন্ডমিল উইন্ডমিল দ্বারা আমরা কি উৎপাদন করি? আমরা কি করি? বিদ্যুৎ উৎপাদন করি, তাই না? বায়ু প্রবাহ কিভাবে ব্যবহার করা হচ্ছে? হ্যাঁ, উইন্ডমিল দ্বারা আমরা কি উৎপাদন করি? কত পৃষ্ঠা? বিদ্যুৎ। হ্যাঁ, বিদ্যুৎ উৎপাদন করে। ভেরি গুড। এবার আমরা 26 নম্বর পৃষ্ঠাতে দেখো তো, 26 নম্বর পৃষ্ঠাতে কি কি আছে দেখো। 26 নম্বর পৃষ্ঠাতে আমরা দেখতে পাচ্ছি হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে। অক্সিজেন ড্রায়ার মাধ্যমে বাতাসে ভেজা কাপড় শুকানো, সিলিন্ডারে অক্সিজেন ব্যবহার। দেখো এখানে বায়ু প্রবাহের ব্যবহার, 4টা ব্যবহার আছে দেখো তো। 4টা ব্যবহার কি? বায়ু প্রবাহের সাহায্যে আমরা বড় সরকা বা টারবাইন গুলি বিদ্যুৎ উৎপাদন করছি, তাই না? বিদ্যুৎ উৎপাদন করছি। 2 নম্বরে আমরা লিখতে পারি বায়ু প্রবাহ ব্যবহার করে নদীতে পাল তোলা, নৌকা চলে, তাই না? দেখো এই কথাটা আছে।
বায়ু প্রবাহ ব্যবহার করে আমরা নদীতে পালতোলা নৌকা চালাই। এরপর বায়ু প্রবাহ ব্যবহার করে ভেজা বস্তুকে শুকানোর বায়ু প্রবাহ ব্যবহার করা হয়। ভেজা বস্তু মানে কি? এতে কাপড় চোল, দেখো কাপড় রোদে দিয়ে রাখছে, কাপড় মানে সুতা দিয়ে টানাই রাখে, দিচ্ছে কাপড় মানে চড়াই দিচ্ছে, দেখো কাপড় শুকাচ্ছে, তাই না? ভেজা কাপড় বা ভেজা বস্তু শুকানোর জন্য বায়ু প্রবাহ আমরা ব্যবহার করছি। তারপরে বায়ু ব্যবহার করে আমরা ভেজা চুল শুকানোর হেয়ার ড্রায়ার ব্যবহার করছি, তাই না? এখন হেয়ার ড্রায়ার কিভাবে মানে বায়ু প্রবাহ ব্যবহার করে চুলটা শুকাচ্ছে, তাই না? এবার আমরা দেখি বায়ুর ব্যবহার, দেখো বায়ুর আছে ওইরকম চারটা ব্যবহার, দেখো তো বায়ুর ব্যবহার। একদম গাড়ি রিক্সা বা সাইকেল টায়ার ইত্যাদি পুরানোর জন্য আমরা কি বায়ু ব্যবহার করছি, আছে দেখো তো? জি স্যার আছে। আছে, হ্যাঁ। এটা ব্যবহার করতে বলতে চারটা ব্যবহার মিনিমাম মানে মনে রাখতে হবে, লিখতে হবে। এখন দেখো দুই নম্বর ব্যবহারটা আমরা দেখি, শ্বাসকষ্টের রোগী, ডুবুরি, পর্বত আরোহী ইত্যাদি অক্সিজেন সিলিন্ডার মাধ্যমে অক্সিজেন ব্যবহার করছে। অক্সিজেন সরবরাহ করা, অক্সিজেন কি? এটা একটা বায়ুর ব্যবহার, বায়ুর একটা উপাদান অক্সিজেন। কাজে এখানে বায়ুর অক্সিজেন ব্যবহার করে শ্বাসকষ্টের রোগী, ডুবুরি, পর্বত আরোহী, তারা এগুলো কিন্তু অক্সিজেন ভর্তি সিলিন্ডার ব্যবহার করছে, তাই না? এই বায়ুর অক্সিজেনটা কিন্তু এখান থেকে এর থেকে নিচ্ছে, বায়ু থেকে আমরা অক্সিজেন সংগ্রহ করতে পারি। বায়ুর অক্সিজেন জানো তোমরা, বায়ুর মধ্যে তো বায়ুর প্রধান উপাদান কি কি বলো তো, বায়ুর মধ্যে কি কি আছে? অক্সিজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। শোনো, বায়ুর প্রধান উপাদান হলো অক্সিজেন আর নাইট্রোজেন। বায়ুর মধ্যে সবচেয়ে বেশি আছে কি? নাইট্রোজেন। কত ভাগ? প্রায় 78 ভাগ না, 78 ভাগ, 78 ভাগ, 78 ভাগ হলো না, হ্যাঁ, আয়তন অনুসারে। হ্যাঁ স্যার, 78 ভাগ, 78 ভাগ হলো নাইট্রোজেন, আর 21 ভাগ হলো কি? অক্সিজেন। 21 ভাগ অক্সিজেন, অক্সিজেন। তাহলে 78 আর 21 কত হয়? 99, তাই না? 99 ভাগ, কিন্তু বায়ুর 78 ভাগ হলো কি? 78 ভাগ, হ্যাঁ। তাহলে 5 ভাগের 4 ভাগ আছে কি? নাইট্রোজেন। 1 ভাগ কি? অক্সিজেন।78 ভাগ আর ওখানে আছে 21 ভাগ, তাহলে কত ভাগ? 5 ভাগের 4 ভাগ হলো নাইট্রোজেন আর 5 ভাগের 1 ভাগ কি? অক্সিজেন। ঠিক আছে, আচ্ছা তাহলে বায়ুর ব্যবহার আমরা দেখলাম কি কি, ফুটবল, গাড়ি, রিক্সা, সাইকেল টায়ার, এগুলি টায়ার বায়ু ব্যবহার করে। দুই নম্বর ছিল কি, বায়ু অক্সিজেন কারা ব্যবহার করছে? শ্বাসকষ্ট রোগী, ডুবুরি আর কে? শ্বাসকষ্ট রোগী, ডুবুরি আর পর্বত আরোহী। পর্বত আরোহী, পর্বত আরোহী কি বুঝতে পারছো? পর্বত আরোহী কি বুঝো তোমরা কে? না স্যার। পর্বত আরোহী হলো কি? ও হিমালয় চূড়াতে যারা যায়, হিমালয় উপরে কিন্তু অক্সিজেন নাই, জানো? আমরা যখন হিমালয় পর্বতের চূড়াতে উঠতে যাব, হ্যাঁ, তখন উপরে কিন্তু অক্সিজেন নাই। অক্সিজেন কিন্তু ওই 1 থেকে 2 কিলোমিটার মধ্যে অক্সিজেন সীমিত, উপরে কিন্তু অক্সিজেন নাই। তো হিমালয় তো অনেক উঁচু, প্রায় 6.5 মাইল উচ্চতা, এটা বুঝতে পারছো? কাজে এত উপরে কিন্তু অক্সিজেন নাই। তুই পর্বত আরোহী, অর্থাৎ পর্বতে আরোহণ করতে গেলে তারা কি করে? অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়। আর ডুবুরি বুঝতে তো, ডুবুরি, ডুবুরি কারা বলতে পারো না? ডুবুরি জি স্যার, যারা যে অনেক পানির গভীরে যায়, হ্যাঁ, অনেক গভীরে যায় মানে নদী বা সাগরের গভীরে যারা যায়, তারা তাদেরকে কি বলা হয়? ডুবুরি, ডুবুরি। আচ্ছা তুমি নিপা, নিপা তুমি বলো তো এই সবচেয়ে বড় মহাসাগর কোনটা? সবচেয়ে বড় গভীর মহাসাগর কোনটা? প্রশান্ত হবে, প্রশান্ত মহাসাগর, হ্যাঁ। আচ্ছা, তিনটা মহাসাগর, প্রশান্ত মহাসাগর,
প্রশান্ত আটলান্টিক প্রশান্ত আটলান্টিক আর বাস্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই সাগর মহাসাগরের মধ্যে যদি আমরা ডুবুরিরা এই গভীরে যাই হ্যাঁ অনেক গভীরে যাইলে কি অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে স্যার ওই উত্তরটা প্রশান্ত মহাসাগর হবে হ্যাঁ প্রশান্ত মহাসাগর হবে আচ্ছা যাও এরপর দেখো আগুন নিবারণের জন্য আমরা কি অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করি এটা কি সবাই দেখছো তোমরা অগ্নি নির্বাপক যন্ত্র অনেকে দেখ যারা ফ্ল্যাট বাড়িতে থাকে তাদের হয়তো ওখানে যন্ত্র তাই না জি স্যার দেখেছি হ্যাঁ অগ্নি নির্বাপক যন্ত্র আমরা প্রায় সময় দেখি যদি সিঁড়ির গোড়াতে দেখি অথবা ওই আমরা লিফটের কাছে লাগানো থাকে মানে ঝুলে রাখে তাই না অগ্নি নির্বাপক যন্ত্র দেখবে কিন্তু তোমরা হ্যাঁ এটা আমরা ছবিটা এখানে নাই তাহলে দেখাইতে পারতাম তো যা হোক তো স্যার আমার উত্তরটা ঠিক আছে সবচেয়ে বড় মহাসাগর কি প্রশান্ত হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরপরে টিনের কৌটায় বিভিন্ন খাদ্য সংরক্ষণের জন্য আমরা কি ব্যবহার করি বলো তো কোন গ্যাস বায়ু নাইট্রোজেন বায়ু নাইট্রোজেন দিয়ে আমরা কি কি কাজ করি মাছ মাংস চিপস ইত্যাদি সংরক্ষণের বায়ু নাইট্রোজেন ব্যবহার করছি তাই না আচ্ছা তারপর ইউরিয়া সার তৈরি ইউরিয়া সারটা কোথায় ব্যবহার করে জানো তোমরা ইউরিয়া সার কোথায় ব্যবহার করে হ্যাঁ ইউরিয়া সারটা কোথায় ব্যবহার করি বলতো একটু ইউরিয়া সার আমরা জমিতে ব্যবহার করি আমার ধান উৎপাদন করতে আমরা জমিতে ইউরিয়া সার ব্যবহার করি তাই না হ্যাঁ এইগুলি তো ঠিক আছে তাহলে আমরা বায়ু প্রবাহের ব্যবহার আর বায়ু ব্যবহার শিখলাম এবার বায়ু দূষণ কি কি কাজে হয় বলতো সাতাশ নম্বর পৃষ্ঠা তোমরা একটু দেখো সাতাশ নম্বর পৃষ্ঠা মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ু দূষণের একটি বড় কারণ বিশেষ করে জীবাশ্ম জ্বালানির ফলে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয় কলকারখানা ও যানবাহন থেকে এই সকল গ্যাস বায়ুতে আসে গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া থেকেও বায়ু দূষিত হয় সেখানে ময়লা আবর্জনা কারণে বায়ু দূষণ যেখানে সেখানে থুতু ফেলার কারণেও বায়ু দূষণ আমরা আমরা এখানে ছবির মধ্যে দেখি ছবিতে আমরা দেখি এগুলি কি কি কারণ ঠিক আছে আমরা এটা একটু ছবিটা আমরা দেখি দেখো ছবির মধ্যে আমরা দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ছবিটা ছবিটা কি দেখতে পাচ্ছ হ্যাঁ এটা দেখা যাচ্ছে এটা কি বলো তো হেয়ার ড্রায়ার ব্যবহার এই বায়ু প্রবাহ ব্যবহার করছে তাই না বায়ু প্রবাহ ব্যবহার এরপর আমরা দেখি বেদাসুল শুকানোর জন্য কি ব্যবহার করছে এই জিনিসটা কি এখানে দেখো এই বড় সরকার বা টারবাইন বিদ্যুৎ এটা আমরা আগের পিঠে দেখেছি তাই না বিদ্যুৎ উৎপাদন দিলে এই সরকার গুলি দেখতে পাচ্ছ সরকার গুলি এই সরকার এই বিদ্যুৎ উৎপাদন সরকার তাই না আচ্ছা যাক আমরা এখানে দেখলাম এগুলি বায়ুর ব্যবহার এই বায়ু প্রবাহের ব্যবহার হ্যাঁ এবার আমরা এখানে দেখো বায়ুর ব্যবহার বায়ুর ব্যবহারের জন্য এটা এর কি বড় ফুটবল তার রোল কিন্তু এখন উঠে যায় সাধারণত আচ্ছা দেখো হ্যাঁ দেখো এই আমরা দেখো ফুটবল গাড়ি রিক্সা ইত্যাদি টায়ার ফোড়ানোর জন্য বায়ু ব্যবহার করছি তাই না শ্বাসকষ্টের রোগী এটা কি রোল দশ তুমি বলো তো রোল দশ ইমামি তুমি বলছো পর্বত কি থাকে পর্বত কি দিয়ে গঠিত পর্বত পাহাড় হলো মাটির মাটি দিয়ে তৈরি তাই না মাটির কিন্তু পর্বত কিসের তৈরি বলতো কি দিয়ে পর্বত তৈরি হচ্ছে বড় কারণ পর্বতের মধ্যে কি হিমালয় পর্বতমালা আছে না
পর্বতমালাতে কি থাকে? সব বরফ, তাই না? ওখানে কি মাটি আছে? বরফ, সব বরফ, ঠিক আছে? এই জন্য আমরা ওখানে পর্বত আরোহী, পর্বত উপরে যখন যাবো তখন কিন্তু আমরা কি অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করবো। দেখো পর্বত আরোহী ডুবুরি, ডুবুরি দেখা কি ডুবুরি দেখা যাচ্ছে? এই 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 লোকটা কি? ১৫৬৭ হুমায়ুন হাফিজ, তুমি বলছো এটা এটা কিসের ক্যান? এগুলি কি বলতো? রুল বারো, তুমি বলতো এইগুলি এইগুলি কিসের কিসের? মাছ মাংস সিস ইত্যাদি সংরক্ষণ কি বায়ু কোন উপাদান ব্যবহার করা হয়? নাইট্রোজেন, ভেরি গুড। মানে আমরা এই বায়ু ব্যবহার করে আমরা এগুলি দেখতে পাচ্ছি, ঠিক আছে? বায়ু ব্যবহার করে আমরা এগুলি সব দেখতে পাচ্ছি যে বায়ু ব্যবহার কি কি আছে। আমরা জিজ্ঞাসা করবো, প্রশ্ন লিখতে দিব, এগুলি যাতে পারো। এবার আসো বায়ু দূষণ, এটা কি? বায়ু দূষণ, তাই না? বায়ু দূষণ, বায়ু দূষণ কি কি হচ্ছে বলতো? কি কারণে বায়ু দূষণ হচ্ছে? এই বায়ু দূষণের কারণ ও প্রভাব এই এগুলির কারণ বিভিন্ন ধরনের পদার্থ, যেমন রাসায়নিক পদার্থ, গ্যাস, বলতো রুল দুই, রুল দুই আপনার আক্তার, রুল দুই তুমি বলতো এটা এটা কিসের চিত্র? রাখো আস্তে। এই এটা এটা কি একটা গাড়ি, তাই না? এই গাড়ি থেকে ধোঁয়া নির্গত হচ্ছে, কালো ধোঁয়া নির্গত হচ্ছে গাড়ি, এগুলি গাড়ি থেকেও কিন্তু ইত্যাদি পড়াইলেও কিন্তু মল মধ্যে গ্যাস নির্গত। এটা কি গ্যাস? বেশিরভাগ ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কিছু কিছু ক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাসও হয়। এই অ্যামোনিয়া মল মূত্র ত্যাগের পরে যে বায়ুতে যে দুর্গন্ধ ছড়ায় ওই ওখানে কি বেশিরভাগ থাকে? কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, বুঝতে পারছো? গ্যাস এগুলি কিন্তু এই এখানে বায়ু দূষণের কারণ। বায়ু দূষণের কারণ গুলি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ আমি জানি যে রুল বাইশ, এটা জিজ্ঞেস করবো কিন্তু রুল সতেরো, রুল সতেরো তুমি বলতো তুমি বলতো এই চিত্রটা কিসের? রুল উনিশ বলতে পারে নাই। রুল ৩৩, সালিয়া আপ্রিন, সালিয়া আপ্রিন, রুল ৩৩ চিত্র অক্সিজেনের, অক্সিজেন সিলিন্ডার, তাই না? আচ্ছা রুল, আচ্ছা রুল ৩৮ বারিকা, রুল ৩৮ তুমি বলতো এই মানে এটা কি রোগী? এটা কিসের রোগী? অক্সিজেন যে ব্যবহার করতেছে শ্বাসকষ্ট জনিত রোগী, তাই না? শ্বাসকষ্টের রোগী এখন যারা, হ্যাঁ করোনা আক্রান্ত তারাও কিন্তু শ্বাসকষ্টে ভোগে বেশি, তাই না? আচ্ছা তাহলে ফুসফুসের বায়ু দূষণের ফলে কি কি রোগ হয় দেখো তো। এই বায়ু দূষণের ফলে আমাদের কি কি রোগ হয়?
ফুসার ক্যান্সার শ্বাসজনিত রোগ পরিবেশের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব রয়েছে। এখন জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম জ্বালানি কোনগুলি? রোল 53, তুমি বলো তো। লাবণ রোল, জীবাশ্ম জ্বালানি, দুইটা জীবাশ্মের নাম বলো। আমি যারা জিজ্ঞেস করি সে উত্তরটা বলার চেষ্টা করো, তাহলে আমাদের সবাইয়ের প্রতি একটা ইয়ে হবে। রাখো কত, 38 জিজ্ঞাসা করছি, রোল 53, হ্যাঁ জিজ্ঞাসা করছি হয় নাই, রোল 43, জিনাত তাসলিম রোল 43, তুমি বলো তো এই পৃথিবীর উষ্ণতা কি? এই কথাটা কি লিখছে, এই কথা কি? পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ও এসিড বৃষ্টি হচ্ছে, কি কারণে বলো তো? বলতে পারে নাই বলতো, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ও এসির বৃষ্টি হচ্ছে, কি কি কারণে? কোন কোন গ্যাস বায়ুতে বৃদ্ধি পাচ্ছে? হ্যাঁ বলো স্যার, আমি বলি। হ্যাঁ বলো স্যার, আমি বলি। জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানি, আমরা ওই দিন আগের ক্লাসে বলেছি জীবাশ্ম জ্বালানি হলো কি, প্রাকৃতিক গ্যাস কয়লা এগুলি জীবাশ্ম জ্বালানি, আর খনিজ তেল, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস কয়লা খনিজ তেল এগুলি কি জীবাশ্ম জ্বালানি। এগুলি আমরা কোথায় ব্যবহার করি? যানবাহনে, যানবাহনে, কলকারখানা। জীবাশ্ম জ্বালানি না? হ্যাঁ হ্যাঁ, কোনটা কয়লা জীবাশ্ম জ্বালানি? কাঠ, কাঠ, যদি গ্যাস দেয় আমরা যে চুলাতে জ্বালাই এটা কিন্তু জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে? হ্যাঁ, তো এগুলি জ্বালানোর ফলে আমাদের কোন গ্যাস নির্গত হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই কার্বন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস মানে নির্গমন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমনের কারণে কি পৃথিবীর তাপমাত্রা বাড়ছে আর এসিড বৃষ্টি হচ্ছে। তাছাড়া এসিড বৃষ্টি হচ্ছে শিল্প কারখানাতে বিভিন্ন গ্যাস, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, এগুলির জন্য বিভিন্ন রকম এসিড তৈরি হচ্ছে। সালফার ডাইঅক্সাইডের জন্য সালফিউরিক এসিড, আবার নাইট্রিক অক্সাইডের জন্য নাইট্রিক এসিড ইত্যাদি, ঠিক আছে? এগুলি আবার মেঘের সাথে মিশে কি হয়, এসিড বৃষ্টি সৃষ্টি হয়। এসিড বৃষ্টি কোথায় পড়ে? মাটিতে ভূপাতিত হয় এবং আমাদের গায়ে পড়লে কি বিভিন্ন রকম চর্মরোগ সৃষ্টি হয়, ঠিক আছে? আবার এই ঈশ্বর এসিড বৃষ্টির ফলে কি অনেক জীব মারা যায়। আচ্ছা দেখো, বায়ু দূষণের প্রতিরোধ করার জন্য উপায়গুলো কি দেখছো? এটা কি রিসাইকেল, রিসাইকেল, এটাটা রিসাইকেল, রিসাইকেল, রিসাইকেল। হ্যাঁ, এটাতে অনেকগুলি ময়লা আবর্জনা আছে, তাই না? প্লাস্টিক জাতীয় জিনিস আছে, তারপর বিভিন্ন রকম পুরাতন জিনিস আছে, এগুলি কি রিসাইকেল? মানে এগুলির দ্বারা আবার গলায় আমরা এই জিনিসগুলি তৈরি করছি, তাই না? এগুলি প্লাস্টিক জাতীয় জিনিস, গলায় প্লাস্টিক জাতীয় জিনিস আমরা তৈরি করছি, এটা হলো রিসাইকেল। রিসাইকেল মানে করলাম কি, পুনর্ব্যবহার হয়। রিসাইকেল করলে আমাদের কি হয়, সম্পদের পুনর্ব্যবহার হয়, অর্থাৎ আমাদের অপচয়টা কমে যায়। এই তারপরে ময়লা আবর্জনা পরিষ্কার করে ও গাছপালা লাগানোর মাধ্যমে আমরা কি করতে, বায়ু দূষণ মুক্ত করতে পারি। তাহলে বায়ু দূষণ মুক্ত করার জন্য কি কি পদক্ষেপ আছে দেখো, বায়ু দূষণ প্রতিরোধের জন্য আমাদের কি করা দরকার, এই গাড়ি ব্যবহার করে হতে হেঁটে বা সাইকেল ব্যবহার করতে হবে, তাই না? আমরা যদি গাড়ি ব্যবহার না করি, যদি আমরা হেঁটে চলি, তাহলে কি বায়ু দূষণ কি রোধ হবে নাকি বায়ু দূষণ হবে? প্রতিরোধ মানে যাতে আর মানে দূষণ হইতে না পারে,
দূষণ না হয়, তাই না? যাতে বায়ু দূষণ না হয়, তাহলে আমরা বায়ু দূষণ যাতে না হয় এই প্রতিরোধের জন্য চারটা পয়েন্ট আমরা বলতে পারি। কে বলতে পারবে বলো তো? স্যার আমি বলি। কতজন কথা বলো, রোল বলো। স্যার আমি বলি, স্যার আমি বলি, প্রাকৃতিক সম্পদের ব্যবহার করে, পুনঃ ব্যবহার করে, রিসাইকেল করে প্রক্রিয়ার মাধ্যমে আমরা বায়ু দূষণ রোধ প্রতিরোধ করতে পারি, ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং গাছ লাগানোর মাধ্যমে আমরা বায়ু দূষণ মুক্ত রাখতে পারি। প্রতিরোধ করা যায় আগে জিজ্ঞেস করবো সবাই বলতে হবে কিন্তু। হ্যাঁ, 801 রোল 801 তুমি বলো তো এই এই কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি, তিনটা পয়েন্ট বলো। রোল 801 সুমাইয়া আক্তার নাই, স্যার আমি বলি। রোল 1589 আননোর আছে, 1589 আননোর নাই। আচ্ছা রোল 47, হ্যাঁ চাবি কোন না, রোল তুমি বলো তো এই বায়ু দূষণ প্রতিরোধ তিনটা পয়েন্ট বলো। বাতি বন্ধ রেখে আমরা বায়ু দূষণ রোধ করতে পারি, গাড়ি ব্যবহারের পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেলে ব্যবহার ইত্যাদি করি ইত্যাদি। এছাড়া প্রাকৃতিক সম্পদ ব্যবহার কমিয়ে পূর্ণ ব্যবহার করেও আমরা রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা দূষণ প্রতিরোধ করতে পারি। আচ্ছা, তাই তো আমরা কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করা যায় তাহলে আমরা এই চিত্রটার মাধ্যমে সবকিছু দেখতে পাচ্ছি, তাই না? এই প্যারাটাতে সবকিছু আছে। জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত ব্যবহার কমাইলে আমরা কিন্তু বায়ু দূষণ রোধ হয়। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের দেখা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা আসি আলোচনার শেষ। এই এখানে দেখো, চিপসের প্যাকেটে ব্যবহার করা যায়, ব্যবহার করা হয় নাইট্রোজেন, নাইট্রোজেন। আচ্ছা, এরপর দেখো পর্বত আরোহীরা সিলিন্ডারে অক্সিজেন, 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 ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য? এটা কি বায়ুর ব্যবহার না বায়ু প্রবাহের ব্যবহার? আমরা গাড়ি চাকা রিক্সা সাইকেল এগুলি টায়ারের মধ্যে আমরা বায়ুর ব্যবহার করি, তাই না? আচ্ছা, এবার আসো, এটা দেখলাম আর কি। তাহলে আমাদের এখানে প্রশ্ন, কি কি কারণে বায়ু দূষিত হয়? এ দেখো কি কি কারণে বায়ু দূষিত হয় দেখি। দেখো 1567 তুমি বলো তো, দুইটি কারণ বলো, কি কি কারণে বায়ু দূষিত হয় 1567? স্যার আমি বলি। আচ্ছা, তাই হইল। রুল 31 বলো, রুল 31 বলো। দুটি কারণ বলো। বায়ু দূষণের দুইটি কারণ হচ্ছে মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ু দূষণের একটি বড় কারণ। বিশেষ জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয়। এই তো দেখানো সেখানে ময়লা আবর্জনা কোলা দাঁড়াতে ময়লা আবর্জনা পেলেও কিন্তু বায়ু দূষিত হয়। ভেরি গুড, এইগুলি সবাইকে পারতে হবে কিন্তু। আচ্ছা দেখ, তাহলে আমাদের এখানে কিভাবে মানুষ কিভাবে
প্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে? মানুষ কিভাবে বায়ু প্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে, এই একটা প্রশ্ন। এই এটা কি এইটার মধ্যে ব্যবহার আছে দেখো তো, এটা কি বায়ু প্রবাহ ব্যবহার, এটা কি ঠিক আছে এই চিত্রটা? হ্যাঁ, এটার বায়ু প্রবাহ ব্যবহার। আর এর বায়ু প্রবাহ আরেকটা ব্যবহার পালতোলা নৌকা, পালতোলা নৌকা চালানোর জন্য কি কোনটা ব্যবহার করি আমরা? বায়ু প্রবাহ ব্যবহার। বায়ু প্রবাহ না থাকলে নৌকা কি পালতোলা নৌকা চলতে পারবে? পারবে না। হ্যাঁ, এরপর আমরা বায়ু প্রবাহ দিয়ে কি করি? কোন ভেজা কাপড় বস্তুকে শুকানোর জন্য বায়ু ব্যবহার করা হয়। হ্যাঁ হ্যাঁ, তারপর বায়ুকল দিয়ে, বায়ুকল চালাই আমরা কি করি, বিদ্যুৎ উৎপাদন করি, তাই না? বায়ুকল আমরা যেটা উইন্ড মিল বলি, উইন্ড মিল। হ্যাঁ, এই মানুষ স্বাস্থ্যের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব সমূহ কি কি? এই দেখো, এটা মানুষের স্বাস্থ্যের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব সমূহ কি কি, এইটা দুইটা প্রভাব বলো তো। হ্যাঁ বলি। হ্যাঁ বলো, মানুষের স্বাস্থ্যের উপর হৃদরোগ এইসব রোগ গুলি মানুষকে আক্রমণ করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আমাদের সময় খুব কমে আসছে, তা আমরা এই চ্যাপ্টারটা আবার আগামী ক্লাসে ধরবো, আগামী ক্লাসে ধরবো। এই চ্যাপ্টারের মধ্যে অত সংক্ষিপ্ত প্রশ্ন আছে, শূন্যস্থান সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা আবার কিন্তু জিজ্ঞাসা করবো। তাহলে এই আর এই প্রশ্ন, এই অধ্যায়ের উপর কোনো প্রশ্ন আছে নাকি? কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো। হ্যাঁ, এইডব্লিউ আমরা এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং শূন্যস্থানগুলি আমরা পরের ক্লাসে দিব। সংক্ষিপ্ত প্রশ্ন এবং শূন্যস্থান, আমাদের আর 7 মিনিট বাকি আছে। তাহলে আমরা আমরা এবার এইটা উপরে আমার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখাই। সংক্ষিপ্ত প্রশ্নগুলো হলো, দেখো এইগুলো লিখছি দিচ্ছি আমি, এইগুলো দিচ্ছি। সংক্ষিপ্ত, এবার তোমরা দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলি আমরা তোমাদেরকে দিব। দেখো সংগীত প্রশ্ন, প্রথম প্রশ্নটা কি, কোন উপাদানটি আগুন নিবারণের কাজে সাহায্য করে? দেখতে পাচ্ছ সবাই? দেখো এই বায়ু, বায়ুর কোন উপাদানটি আগুন নিবারণের কাজে সাহায্য করে, ঠিক আছে? কোনটা বায়ুর? কার্বন উপাদানটি। হ্যাঁ, উপাদানটি আগুন নিবারণের কাজে সাহায্য করে, ঠিক আছে? এরপরে দেখো অক্সিজেন সিলিন্ডার ক্ষেত্র উল্লেখ করো, কয়টা ক্ষেত্র আছে? অনেকগুলি ক্ষেত্র। হ্যাঁ, শ্বাসকষ্ট রোগীর জন্য ব্যবহার করি, ডুবুরির জন্য ব্যবহার করি, হ্যাঁ পর্বতারোহী, এগুলি কিন্তু সিলিন্ডার। হ্যাঁ হ্যাঁ, এগুলি তোমরা আমি পরের ক্লাসে ধরবো, তোমরা লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এগুলি তো সবাই মাথাতে প্র্যাকটিস করবে। হ্যাঁ, এগুলি পড়ে প্যাকেট বা টিনের কৌটায় বিভিন্ন খাদ্য যেমন মাছ মাংস চিপস ইত্যাদি সংরক্ষণে বায়ো নাইট্রোজেন ব্যবহার করে, তাই না? এবার প্রশ্ন কি দেখো তো, এটা এটা কি বায়ো কার্বন ডাইঅক্সাইড ব্যবহার? দুটি ব্যবহার, দুটি ব্যবহার, দুটি ব্যবহার কি কি আছে দেখো তো, পানীয়তে জাঁদাল অভাব ধরে রাখার জন্য কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা। হ্যাঁ, আর কি আগুন নেবানোর কাজে, তাই না? আগুন নেবানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্রে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়, কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা। হ্যাঁ, এটা। এবার 5 নম্বর প্রশ্ন দেখো,
হ্যাঁ, বায়ু প্রবাহের দুটি ব্যবহার, বায়ু প্রবাহ অনেকগুলি ব্যবহার আমরা শিখছি, চারটে ব্যবহার শিখছি তাই না? ভেজা কাপড় শুকানোর জন্য বায়ু প্রবাহ, নদীতে বায়ু প্রবাহ ব্যবহার করছে তাই না? এরপরে 6 নম্বর, মানুষের স্বাস্থ্যের উপর বায়ু প্রবাহের না বায়ু দূষণ দুটি ক্ষতিকর প্রভাব, স্বাস্থ্যের উপর বায়ু দূষণ দুটি ক্ষতিকর প্রভাব কি কি আছে? ফুসফুস ক্যান্সার, শ্বাসজনিত রোগ, আটটা শিল্প হৃদরোগ তাই না? তাই আমাদের এখন দুইটা সাইডে দুইটাই লিখবা, হ্যাঁ দুইটি ক্ষতিকর প্রভাব, এই জন্য দুইটি আমরা লিখেছি। 7 নম্বরে দেখো, 7 নম্বরে শক্তির ব্যবহার কমানো দুটি উদাহরণ, শক্তির ব্যবহার কমানো দুটি উদাহরণ কি? প্রয়োজন শেষে বাতি বন্ধ রাখা এবং গাড়ি ব্যবহার পরিবর্তে সাইকেল ব্যবহার করা, শক্তির মানে অপচয় হবে না, শক্তির অপচয় হবে না, অর্থাৎ জীবাশ্ম জ্বালানির অপচয় রোধ হবে। আচ্ছা এবার আসো, পরিবেশে ভারসাম্য রক্ষা আমরা কি করতে পারি? পরিবেশে ভারসাম্য রক্ষা আমরা কি করতে, ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং বেশি বেশি গাছ লাগাতে পারি। বেশি বেশি গাছ লাগালে কিন্তু পরিবেশে ভারসাম্য সৃষ্টি হবে তাই না? কারণ গাছে কি ত্যাগ করে? অক্সিজেন। গাছের কি দেয়? অক্সিজেন। আর সব প্রাণী কি ত্যাগ করে? কার্বন ডাইঅক্সাইড। প্রত্যেকটা প্রাণী কি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে আমরা? আচ্ছা এবার আসো, এটা কি 8 নম্বর প্রশ্ন না, এটা 9 নম্বর। এসিড বৃষ্টির দুটি কারণ, এসিড বৃষ্টির দুটি কারণ কি কি দেখো? জীবাশ্মজ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস ছড়ায় ও এসিড বৃষ্টি হয়। 2, কলকারখানা যানবাহনের ধোঁয়া থেকে সৃষ্টি বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে এসিড বৃষ্টি তৈরি হয়। এসিড বৃষ্টি তৈরি হয় ঠিক আছে, বিভিন্ন গ্যাস থেকে, যেমন কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনিক অ্যাসিড, নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে নাইট্রিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড, এই সমস্ত গ্যাস থেকে বিভিন্ন অ্যাসিড তৈরি হয়। তাই অ্যাসিড আবার বৃষ্টি পানির সাথে বহুদিন হয়ে অ্যাসিড বৃষ্টি হিসেবে মাটিতে পড়ে। আচ্ছা অ্যাসিড বৃষ্টি কি? কলকারখানা দেখো, কলকারখানা ও যানবাহনের ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে, দেখো মেঘের সাথে মিশে যে বৃষ্টি হয় তাই কি? এটা কি? এটা এই গ্যাসগুলি মেঘের সাথে মিশে, এটাও কিন্তু অ্যাসিড বৃষ্টি, এটা অ্যাসিড বৃষ্টি ঠিক আছে। অ্যাসিড বৃষ্টি যখন আমাদের গায়ে পড়লে তাহলে বিভিন্ন ধরনের চর্মরোগও সৃষ্টি হয়। এবার এবার আসলে 10 নম্বর গুলো অ্যাসিড বৃষ্টি, 11 নম্বর কি? বায়ুকে পদার্থ বলা হয় কেন বলো তো? বায়ুকে কেন পদার্থ বলা হয়? বায়ুর কি ওজন আছে? জায়গা দখল করে, হ্যাঁ বায়ুকে চাপ দিলে সে বাধা প্রদান করে, এই সকল বৈশিষ্ট্যের কারণে বায়ুকে আমরা পদার্থ বলি তাই না? বায়ু কি একটা পদার্থ নাকি? বায়ু একটা পদার্থ। আচ্ছা যাক, আমাদের এই সঙ্গীতে প্রশ্নগুলি রইলো, আর কয়েকটা প্রশ্ন অতিরিক্ত দিই দিই, তোমরা নিজেকে বায়ুর দুটি বৈশিষ্ট্য লিখবা। বায়ুর বৈশিষ্ট্য কি কি আছে? বায়ুর ওজন আছে, বায়ু জায়গা দখল করে তাই না? এগুলি বায়ুর বৈশিষ্ট্য না? এটি বায়ুর বৈশিষ্ট্য কিন্তু। এরপর বায়ু দূষণ কাকে বলে এটা তো আমরা জানি, বায়ু দূষণ কি কারণ হয়, বায়ুতে দুর্গন্ধ ছড়ানোর দুটি কারণ, এটাও তোমাদের নিজে করার জন্য বাড়ি কাজ এই সবকিছু সবগুলো আমি কিছু উত্তর লিখে দিয়েছি, আর যেগুলি দেই নাই এগুলি তোমরা নিজেরা করবে ঠিক আছে। তাইলে তোমাদের এই অধ্যায়ের উপরে আমার এই সংক্ষিপ্ত প্রশ্ন প্লাস শূন্য স্থানও আমি জিজ্ঞাসা করবো ঠিক আছে। তাহলে তোমাদের পড়া রইলো আগামী ক্লাসে, সবাই এটার উপরে ভালো একটু শিখবে ঠিক আছে। প্রশ্ন আছে কারো কি কোনো প্রশ্ন আছে? এই সংক্ষিপ্ত গুলি কি লিখবো? এসডব্লিউ না স্যার, সংক্ষিপ্ত গুলি লিখবে, এসডব্লিউ তে লিখবে ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, লিখবে তাহলে তোমাদের এই অধ্যায়টা। ওয়ালাইকুম আসসালাম।